হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিয়ের মৌসুম বিয়ের তত্ত্ব সাজানোর জন্য অনেক কিছু দরকার হয় যেমন পান ডালা পিঠার ডালা তারপর মিষ্টির ডালা চকলেটের ডালা এমনকি আনুষাঙ্গিক আরও যে জিনিসগুলো দেওয়া হয় তত্ত্বগুলো দেয়া হয় সবগুলোই কিন্তু ডালায় সাজিয়ে পরিবেশন করা হয় আজকাল ওই চলটা নাই যে লাগে যে ভর্তি করে কাপড় নিয়ে যাবে এরকম নাই আসলে দেখাতে দেখাতে নিয়ে যাওয়ার মজাটাই আলাদা তো আমরা সেই সার্ভিসটা দিয়ে থাকি আমাদের টিম বাসায় গিয়ে এই সার্ভিসটা দিয়ে থাকে এবং যদি পুরো তথ্য না সাজাতে চান শুধুমাত্র পিঠার ডালা বা পান ডালা অর্ডার করতে পারেন সেটাও করতে পারেন আমরা পানডালা যেই পিঠার ডালা সেগুলো হোম সার্ভিসও দিয়ে থাকি এবং আমাদের বাসা থেকেও ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্লেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর যারা ঢাকায় আশেপাশে পান ডালা পিঠার ডালা নিতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আবিদাস ডিজাইন অথবা ব্রাইডাল ক্রিয়েশনে যোগাযোগ করবেন পিঠার ডালাগুলো সাধারণত এক হাজার টাকা থেকে শুরু হয় এগুলো হচ্ছে বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চি ডালায় সেট করা হয় দুই রকম করে সাজানো হয় একটা হচ্ছে মানে এক এক ধরনের পিঠাই যেমন নকশি পিঠা বা গোলাপ পিঠা একটা ডালার মধ্যে দেওয়া হয় সেই ডালাগুলো সাধারণত পিস হিসাবে ধরা হয় ডালায় পিঠাগুলো পিস হিসেবে ধরা হয় আর যেসব ডালা ডেকোরেশন মানে পিঠার ডালাগুলো কালারফুল পিঠা দিয়ে ডেকোরেশন করা হয় সেই ডালাগুলো পনেরোশো টাকা থেকে শুরু হয় এখন পনেরোশো টাকার মধ্যে বাইশ ইঞ্চি ডালায় যে কয়টা পিঠা আসলে দেওয়া সম্ভব হয় সবগুলো দিয়েই সাজিয়ে পরিবেশন করা হয় এটা হচ্ছে দুই হাজার টাকা দামের একটা পিঠার ডালা এখানে কয়েক ধরনের পিঠা আছে মাছ পিঠা মুগ ডালে পিঠা গোলাপ পিঠা পাতা পিঠা এবং ডালাটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর এই ট্রেডিশনটা কিন্তু অনেক আগে থেকেই আছে যে বিয়েতে পিঠা থাকবে গায়ে হলুদের দিন পিঠা থাকবে কোনো কোনো অঞ্চলে দেখা যায় যে বিয়ের দিনও কিন্তু জামাইয়ের টেবিলে পিঠা পরিবেশন করে এটা হচ্ছে লাড্ডু আর সন্দেশের ডালা এভাবে করেও কিন্তু সাজিয়ে দেওয়া যায় যে যেভাবে নিতে চায় নকশি পিঠা বাদেও কিন্তু আরও অনেক পিঠাও দেয়া যায় এবং অন্যান্য জিনিসগুলো কিন্তু এভাবে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয় তো খুব বেশি ক্লামজি করে দিলে ডালাগুলো দেখতে ভালো লাগে না হ্যাঁ ডালার প্যাকেজগুলো আমি একটু বলে দিই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা প্যাকেজ আছে ডালার ডিজাইন অনুযায়ী সিম্পল ডালার যেগুলো সেগুলোর প্রাইসগুলো একটু কম হবে এবং গর্জিয়াস ডালা যেগুলো সেগুলোর একটু বেশি হবে এবং ডালা যদি ক্লায়েন্ট প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে আমাদের ডালা সেটিং চার্জ বা সার্ভিস চার্জ পার ডালা তিনশো টাকা আর আমাদের কাছ থেকে যদি ডালা প্রোভাইড মানে আমরা যদি ডালা প্রোভাইড করি সেক্ষেত্রে ডালা পাঁচশো টাকা থেকে শুরু হয় পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে সেটা ডা ডিজাইন বেস করে আমরা বলবো যে কোন ডালার কীরকম প্রাইস হবে এখানে কিন্তু ছোট বড় অনেক ধরনের ডালাই আছে